মারধর করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উপশব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে। Solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। কাছের এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা, সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন। আসুন কোরআনের আলোকে আমরা জীবন গড়ি। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। কোরআনের মাধ্যমে আমরা বদলে যাই, কোরআন দিয়ে পৃথিবীকে বদলে দেই। কোরআন এসেছে আমাদের সমাজের পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে মানুষের জন্য, কোরআন এসেছে জিনদের জন্য, কোরআন এসেছে সবার জন্য। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা সূরাতুন নূর থেকে, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরার নামই হলো নূর, দ্য ব্রাইট লাইট, সুবহানাল্লাহ, উজ্জ্বল আলোক বর্তিকা, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নূর এবং আল্লাহর এই কিতাবও নূর। এই নূরওয়ালা কিতাব এবং এই নূরের যে আধার, নূরের যে উৎসস্থল, দ্য মেইন সোর্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ। এবং আলোচনার সূত্রপাত হচ্ছে ভার্স নম্বর 35 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, مثل نوره كمشكاة فيها مصباح, المصباح في زجاجة, الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية, يكاد زيتها يضيء ولو لم تمسسه نار, نور على نور, يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. الله تني أسمان الزمين النور আর আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো ওই চেরাগদানির মতো, ওই বাতি রাখার জিনিস স্টেজের মতো, ওই প্ল্যাটফর্মের মতো যেখানে উজ্জ্বল আলো মিসবাহকে রাখা হয়েছে, এবং এই আলোকে রাখা হয়েছে
ক্রিস্টালের মধ্যে, কাঁচের মতো ক্লিয়ার জিনিসের মধ্যে। আর এটা এত বেশি আলোক উজ্জ্বল যেন প্রদীপ্ত উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায়। আর এটা জলে এমন পবিত্র গাছ এবং তেলওয়ালা গাছ, এখানে কোনো পূর্ব অথবা পশ্চিমের কোনো বিষয় নাই। আর এই তেল এমন পবিত্র যে আগুনের ছোঁয়া না লাগলেও আলো দিতে থাকে। আমাদের তেলকে সাধারণত আগুন দিয়ে জ্বালাতে হয়, কিন্তু এরকম নয়, ইয়াকাদু যাইতুহা ইউদিউ, এই তেল আলো দিতে থাকে। ওয়ালাউ লাম তামসাসহু নার, যদিও সেখানে কোনো আগুনের ছোঁয়া লাগে নাই। নূরুন আলা নূর, আল্লাহর নূর একের পরে এক নূর, আলোর উপরে আলো, লাইট আপন লাইট, সুবহানাল্লাহ। আর আল্লাহ এই নূরের হেদায়েত দেন যাকে তিনি ভালোবাসেন তাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত মানুষের জন্য পেশ করেন এবং আল্লাহ সব কিছু সম্পর্কেই জানেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে এবং আল্লাহর নূর সম্পর্কে আলোচনা করা এটা খুবই কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর কেমন এটা দেখার কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো সময় সম্ভব হয়নি। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে আমরা কেউ দেখতে পারবো না, কারণ আমাদের সেই চোখ নাই। আমরা তো দুনিয়ার বহু জিনিসও দেখতে পারি না, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যদি কোনো সূক্ষ্ম জিনিস হয়, নিউট্রন প্রোটনের মতো জিনিস হয়, কোনো কণা সমান কোনো জিনিস হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিস যদি হয়, তাও তো আমাদের চোখে ধরা পড়ে না, কারণ এটা সাইজে খুব ছোট, আমরা দেখতে পারি না। বাতাসের মধ্যে যে ধুলাবালি উড়ে বেড়ায় সেটা আমরা দেখতে পারি না, রোগ জীবাণু উড়ে বেড়ায় তাও আমরা দেখতে পারি না। আবার এই পৃথিবীতে বহু কিছু আছে আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না। বাতাস আমরা দেখি না, আমরা শরীরের ভিতরে ব্যথা হলে পরে এটা অনুভব করি, কিন্তু এটা আমরা দেখি না। এরকমভাবে আবার কোনো সময় আমরা দেখি, কোনো সময় আমরা দেখি না। মানুষের চোখে দেখার জন্য চোখের মধ্যে যেমন আলো থাকা লাগে, আবার বাহিরেও আলো থাকা লাগবে। দুই আলো যখন একত্রিত হয় তখন মানুষ দেখতে পায়। আল্লাহ আমাদেরকে এরকম দুর্বল করেছেন। আপনারা রাতে অন্ধকারের মধ্যে কিছু দেখি না, আপনার চোখ ঠিক আছে কিন্তু রুমটা অন্ধকার, তখন আপনি কিছু দেখতে পাবেন না। আবার রুমে একেবারে আপনার স্ট্রং লাইট জ্বালানো হচ্ছে, স্টুডিওতে যেমন এখন খুব পাওয়ারফুল বাল্ব জ্বালানো আছে, লাইট জ্বালানো আছে, এরকম পাওয়ারফুল লাইট আপনি জ্বালালেন কিন্তু চোখ ঠিক নাই, তাহলে আপনি দেখতে পারবেন না। চোখেরও আলো লাগবে এবং যা দেখবেন সেখানেও বাহিরেও আলো লাগবে। দুই আলো একত্রিত হলে পরে আমরা মানুষরা দেখি। আবার আমরা যে দেখব, এখন আলোর যে গতি আমরা শুনেছি, পড়েছি আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এই গতির নিচে যদি কোনো কিছু থাকে, কোনো জিনিসের স্পিড হয়, গতি হয়, তাহলে সেটাকে আমরা আলোর মধ্যে দেখব। কিন্তু এর থেকে যদি কোনো জিনিসের স্পিড বেশি হয় অথবা তার যদি ক্যাপাসিটি আরো বেশি হয়, তাহলে আমাদের এই চোখে এটা দেখা সম্ভব হবে না। কাজেই এ কথা যদি কেউ বলে, আনসিন ইজ নাথিং, উই ডোন্ট বিলিভ ইন দ্য সামথিং উই ডোন্ট সি, এটা হবে বেকুপের কথা, কারণ বহু জিনিসই আপনি না দেখে বিশ্বাস করেন। ঠিক আল্লাহ তাআলার নূরও এরকম একটা জিনিস। আল্লাহ কোরআনে বলছেন আপনি এর উপরে বিশ্বাস করবেন, ঈমান বিল গায়ব। এই আলো এবং এই নূরের উৎস স্থল হলেন আল্লাহ। এই পৃথিবীতে কত আলো আল্লাহ দিয়েছেন, সূর্যের আলো, চন্দ্রের আলো, আমরা কত ধরনের আলো, যা ইলেকট্রিসিটির আলো, ইলেকট্রিসিটি দিয়ে পুরো দুনিয়াকে চেঞ্জ করে ফেলেছি আমরা, গ্যাস, ইলেকট্রিসিটি, পাওয়ার, পেট্রোল, অক্টন, আরো কত কিছু আছে, তেল, কেরোসিন তেল, এই সব কিছু মিলায় আমরা গ্যাসেস দিয়ে আলো জ্বালাই। আমরা বিভিন্ন ধরনের টর্চ লাইট ব্যবহার করি, বিভিন্ন পাওয়ার, বিভিন্ন ব্যাটারি, এই সব আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আগুনের আলো। এবং সব আলোর উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আলোকিত না করতেন তাহলে আমরা অন্ধকারের মধ্যে থেকে যেতাম, অন্ধকার, চারদিকে অন্ধকার।
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে এই আলো না দিয়ে অন্ধকারে রাখতে পারতেন। আল্লাহ নিজেই বলেছেন, যদি এই যে রাত তোমাদের উপরে আসে, এই রাত যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত খালি রাত আর রাত, রাত আর রাত এরকম হতো, তাহলে কে তোমাদেরকে দিন দিতে পারত, দিয়া আলো কে দিত তোমাদের? মান ইলাহুন গায়রুল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া আর ইলাহ কে আছে? সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য আসমান আর জমিনের, আসমান আর জমিনের সব কিছুর মালিক, সব কিছু নূরের উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেমন ভাবে আসমান আর জমিনের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ ভাবে সমস্ত আলোর উৎস হলেন আল্লাহ, সমস্ত নূরের উৎস হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনকে যেভাবে সৃষ্টি করেছেন, আসমান আর জমিনের তিনি মালিক, আসমান আর জমিনের এই নূরের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ চান না যে আমরা অন্ধকারের মধ্যে পড়ে থাকি। আল্লাহ আমাদেরকে বড় মায়া করে, বড় দয়া করে সৃষ্টি করেছেন। এই মায়া দয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ায় দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ, তা না হলে আমরা যে অপরাধ করি আল্লাহ হয়তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। জীবনের মালিক আল্লাহ, ইউহয়ি ওয়া ইউমিত, তিনি জীবন দেন আর তিনি মরণও দিতে পারেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর এই নূর সম্পর্কে আলোচনা শুনি এবং আলোচনা করব আমরা। এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআন কে নাজিল করা, এটি প্রজ্ঞাপন কিতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় কাল রাত 10:30 বাংলাদেশে ও রাত 10:00 ভারতে পিস টিভি বাংলায়। Dialogue, dialogue, dialogue. Discussion, discussion, discussion. Debate, debate, debate. Rebuttal, rebuttal, rebuttal. Conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9:00 বাংলাদেশে ও রাত 8:30 ভারতে বিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে বিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। বিরতির পরে আবারও একই আলোচনা আমরা কন্টিনিউ করছি। আল্লাহর নূর আসমান আর জমিনে আল্লাহর নূরে নূরান্বিত হয়েছে, সুবহানাল্লাহ। আর মানুষের পক্ষে আল্লাহর এই নূরকে দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের যে এই নূর, এটা পৃথিবীতে আমরা দেখতে পারবো না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর নূরকে দেখা সম্ভব হবে জান্নাতে। যদি আমরা জান্নাতে যেতে পারি, যে জান্নাতের জন্য আমাদের এত চেষ্টা, এত সাধনা, যে জান্নাতের জন্য এত হার্ড ওয়ার্ক, এই জান্নাতের জন্য আমাদের এত কষ্ট, ওই জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দেন, সেখানে গিয়ে যদি আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারি, রুইয়াতুল বারি, আল্লাহকে দেখা তখনই সম্ভব হবে।
সেদিন চেহারা গুলো আলোক উজ্জ্বল হয়ে যাবে, ইলা রব্বিহা নাযিরা, কারণ তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ আকবার। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা, ইয়া রসুল আল্লাহ, আসলে আল্লাহ তাআলাকে আমরা কিভাবে দেখতে পাবো? আল্লাহ রসুল বলেছেন, পূর্ণিমার রাত্রে যখন বড় চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ আসে, হাল তাদুমুনা ফি রুয়াতিহি শাই, এটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়? সবাই বলল, ইয়া রসুল আল্লাহ, এই চাঁদকে তো পূর্ণিমার রাত্রে আমরা ক্লিয়ার দেখি। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলাকে এর থেকে বেশি ক্লিয়ার তোমরা দেখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ায় দেখা সম্ভব না। মূসা আলাইহিস সালাম আবদার করেছিলেন আল্লাহ তাআলাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালাম কিভাবে আবদার করলেন আর কি হলো। কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে এই বর্ণনা এসেছে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, তখন মূসা আলাইহিস সালাম রাব্বি আরিনি আনজুর ইলাইক, মুসা বললেন, হে আল্লাহ, আরিনি আনজুর ইলাইক, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমার দিকে নজর করি, আমি তোমাকে দেখি। ক্বালা লান তারানি, আল্লাহ বলছেন, কখনো নয়, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, এই দুনিয়ার এই চোখে দেখা যায় না, এই চোখ তো বড় দুর্বল চোখ, একটু রোদের মধ্যে গেলেই তো চশমা লাগাইতে হয়, সানগ্লাস, তা নাহলে চোখই হয়ে যায়। দেখবেন আপনারা ওয়ার্কশপের মধ্যে যারা কাজ করে, বিভিন্ন গাড়ির কারখানা, এরপরে এই যেখানে বিভিন্ন জিনিসকে ঝালাই করা হয়, তখন সামনে একটা বড় ধরনের গ্লাস দেওয়া লাগে, তাহলে চোখ শেষ। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, বরং তুমি এই তুর পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাঈকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন মুসার রব আল্লাহ এই তুর পাহাড়ের উপরে তার নূরের সামান্য একটু তাজাল্লি দিলেন, নূরের একটা রিফ্লেকশন দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, এই লাইটের রিফ্লেকশন, এই নূরের রিফ্লেকশন আল্লাহ একটু দিলেন পাহাড়ের উপরে, পাহাড়ের পক্ষে সম্ভব নয় আল্লাহর নূরের এই রিফ্লেকশনকে ধরে রাখা, পাহাড় জায়গায় ঠিক থাকতে পারল না। জালাহু দাক্কা, পাহাড় কাঁপতে থাকলো, শেকিং করতে থাকলো, শেক করতে করতে পাহাড় কাঁপতে কাঁপতে ধুলায় পরিণত হয়ে গেল, ডাস্ট হয়ে গেল। ওয়াখরা মূসা সাঈকা, আর মূসা আল্লাহ বলে চিৎকার করে বেহুশ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু দেখতে পারলেন না, তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ফালাম্মা আফাক, অনেকক্ষণ পরে মূসা আলাইহিস সালামে যখন হুঁশ পেল, বলল, আল্লাহ, আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। এই হলেন আল্লাহর নূর। মূসা আলাইহিস সালামের জন্য তুর পাহাড়ের উপর একটু তাজাল্লি দেওয়া হয়েছে। ফালাম্মা তাজাল্লা রাব্বু, আর মূসাও বেহুশ, তুর পাহাড় ধুলায় পরিণত হয়ে গেল, সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, আল্লাহ যে কেমন, আল্লাহই জানেন। শুধু আল্লাহকে আমরা দেখি নাই, এবং আল্লাহকে দুনিয়ায় দেখতেও পারবো না। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর জন্য যেরকম শেফ, যার যেরকম অবয়ব শোভা পায়, আল্লাহ ঠিক সেরকম। কামা ইয়ালিকু বিশানিহি ওয়া জালালাতিহি, আল্লাহর জন্য যেরকম অবয়ব শোভা পায় আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, এটা আল্লাহই জানেন। আমরা দুনিয়াতে এটা জানতে পারবো না, আমাদের পক্ষে জানা সম্ভব না। আল্লাহর কথা তো বহুত দূরে, আল্লাহ রসুলের উপরে যখন ওহী আসতো, ওহী জিনিসটাও এত ভারী, জিবরিল আলাইহিস সালাম আসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রচন্ড ঠান্ডার মধ্যে, তার কপাল ঘেমে ঘেমে ঘাম পড়ত, কপাল থেকে ঘাম ঝরত আল্লাহ রসুলের ওহির এত ভার। সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, আমি অতি সত্তর তোমার উপরে খুব ভারী কথা নাজিল করব। আল্লাহর কথা যদি এত ভারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাইবাত কত। ওয়াজহু হাযাল মাসাল,
আল্লাযী দরাবাহু আল্লাহ ওয়া তাতবীকুহু আলা হালিল মুমিন, আল্লাহ তাআলা এখানে যে তার নূরের এক্সাম্পল দিয়েছেন, এর এক্সাম্পলের ব্যাখ্যা এবং মুমিনের জীবনে এটা এভাবে এটাকে তাতবীক দেওয়া যায়, মুমিনের জীবনে এটাকে এভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ওয়া নূরুল্লাহি ফি কলবিহি, আল্লাহর নূর মানুষ মুমিনের কলবের মধ্যে আছে। ওয়া আন্না ফিতরাতাহু আল্লাতি ফাতারা আলাইহা বিমানজিলাতি যাইতি সাফি, এবং মানুষকে যেই অভ্যাস এবং যেই নেচার দিয়ে, যে অ্যাবিলিটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই নেচারকে, অ্যাবিলিটিকে যাইত বা ফুয়েল, পেট্রোল, ওই তেলের সঙ্গে তুলনা করা যায়। আজ যাইত সাফি, ফা ফিতরাতুহু সাফিয়া, তাহলে মানুষের অভ্যাসটা, নেচারটা, এটা হলো অত্যন্ত পবিত্র। মুস্তাইদাতুন লিতাআলিমিল ইলাহিয়া, আল্লাহর পক্ষ থেকে যেই লেসন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা মেনে নেওয়ার জন্য রেডি। ওয়াল আমাল আল মাশরু, এবং যত বৈধ কাজ আছে সেগুলো। ফাইজা ওয়াসালা ইলাইহিল ইলম ওয়াল ঈমান, যখন এই অন্তরের মধ্যে এলেম এবং ঈমান গিয়ে পৌঁছে যায়, ইশতাআলা যালিকা নূরু ফি কলবিহি, তখন মুমিনের মনের মধ্যে ওই আলোটা জ্বলে ওঠে। আগে তেল ছিল, তেলটা হলো তার অভ্যাস, এটা হলো তার ফুয়েল, আর এখন কলব হলো জায়গাটা। কলবের মধ্যে যখন ঈমান এবং আমল ঢুকে গেল, কি হলো? ইশতাআলা যালিকা নূরু ফি কলবিহি, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে আলো জ্বলে উঠল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে জ্বাললে হবে না, অন্তরে অন্তরে জ্বালাতে হবে আল কোরআনের আলো। বিমানজিলাতি ইশতিআলিন নার, যেমন ভাবে ওই মিসবাহের উপরে, ফি যালিকাল মিসবাহ, ওই মিসবাহ চারাগদানির উপরে যেমন ভাবে চারাগ জ্বলছিল ঠিক সেভাবে। ওয়াহুয়া সাফিউল কলবি মিন সুইল কাসদ, আর এই মুমিনের নিয়তটা, কলবটা অত্যন্ত পরিশুদ্ধ, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। ওয়াসুল ফাহমি আনিল্লাহ, এবং এখানে কোনো আল্লাহর ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি নাই। ইজা ওয়াসালা ইলাইহিল ঈমান, আর এই কলবের মধ্যে ঈমান গিয়ে যখন পৌঁছলো, আদা ইদাআতান আযীমাতান, আল্লাহু আকবার, তখন পুরো অন্তরটা, পুরো বডিটা আলোয়, আলোক উজ্জ্বল হয়ে গেল, নূরান্বিত হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল, সব অন্ধকার চারদিকে ছিটকে পড়ল, আর সেখান থেকে আলো বিদীর্ণ হয়ে উঠল, আলো উজ্জ্বল হয়ে উঠল, রাঙ্গারবি হয়ে উঠল, আলোক উজ্জ্বল হয়ে উঠল। লে সফা ইহি মিনাল কাদুরাত, বিকজ এখানে কোনো খারাপ জিনিসের কোনো কিছু নাই, একেবারে ভেরি ভেরি ক্লিয়ার। ওয়া যালিকা বিমানজিলাতি সফা ইজ জুজাজা আদ-দুররিয়া, যেমন ভাবে তারকার মতন একেবারে, মানে স্পার্কলিং, যেটার মধ্যে থেকে চিকচিক করছে, এরকম ক্রিস্টাল ক্লিয়ার, কাসের যেমন অবস্থা ঠিক সেরকম। ফায়াজতামিউ লাহু নূরুল ফিতরা ওয়া নূরুল ঈমান, তখন মুমিনের মধ্যে তার ফিতরাতের নূর, তার স্বভাবজাত নূর, ওয়া নূরুল ঈমান, তার ঈমানের নূর, ওয়া নূরুল ইলম, আল্লাহর ইলমের নূর, ওয়াসফাউল মারিফা, আর এবং তার বুজ, তাহলে একের পরে এক নূরের সংখ্যা খালি বাড়তেই থাকে, আলোর পরে আলো বাড়তে থাকে। এটাকে আল্লাহ বলেছেন নূরুন আলা নূর, আলোর উপরে আলো, লাইট আপন লাইট, আলোর উপরে আলো। সুবহানাল্লাহ, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আর আল্লাহ যাকে চান এই নূরের হেদায়েত দেন। আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে তোমার নূর দিয়ে তুমি নূরান্বিত করে দাও। আল্লাহর নূর যদি আমি আমার কলবে না পাই, আল্লাহর নূর যদি আমি আমার অন্তরে না পাই, আপনি আপনার অন্তরে না পান, তাহলে এই অন্তর অন্ধকার, অন্ধকারের অমানিসা, এখানে কোনো আলো নাই, এখানে কোনো কিছুই নাই, এখানে থাকার কোনো উপায় নাই, অন্ধকারকে কেউ পছন্দ করে না, শুধু অন্ধকার আর অন্ধকার, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই, চারদিকে বন্ধ দুয়ার, অন্ধকার আর অন্ধকার, সেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, কোথাও যাওয়ার কোনো উপায় নাই। ওয়াইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাস, আর আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল মানুষের জন্য দিয়ে থাকেন।
যাতে করে মানুষ বিবেক আল্লাহ দিয়েছেন মানুষকে, ঠিক না কথা? এই বিবেক দিয়ে, এই অন্তর দিয়ে, এই মগজ দিয়ে, এই মন মগজ দিয়ে, বিবেক দিয়ে, অন্তর দিয়ে মানুষ যেন চিন্তা ভাবনা করে আল্লাহকে বোঝার জন্য। তো আর কিছুই দরকার নেই, আল্লাহ সৃষ্টির দিকে একটু তাকালেই আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে জানা যাবে, সুবহানাল্লাহ। খালকের দিকে তাকাইলেই খালেককে চেনা যাবে, এটা খুব কঠিন কাজ নয়। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ সব জিনিসের সবই খবর রাখেন, একেবারে ছোট ছোট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় যত আছে, পুঙ্খানুপুঙ্খ বিষয়, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে নিয়ে জন্তু জানোয়ার থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে বাতাস থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে সব কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিন কাছে আছে। মানুষ দিন দিন এগুলো আবিষ্কার করে, আর আবিষ্কার করে আর অবাক হয়, বিস্ময়ে তারা তাকিয়ে থাকে আর চেয়ে চেয়ে দেখে, এরপরে ভাবে শিল্পীকে সব কিছু থরে থরে সাজানো আছে। সৃষ্টি যদি আল্লাহর এত সুন্দর হয় তাহলে না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, আল্লাহ কত সুন্দর, আল্লাহর এই সৌন্দর্য, আল্লাহর এই জামাল, আল্লাহর এই জালালাত, আল্লাহর এই নূর, এই নূর দিয়ে আল্লাহ যেন আমাদেরকে নূরান্বিত করে রাখে, এই আলো দিয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় আলোকিত করে রাখেন, আমাদের কবরগুলো যেন এই নূরে আলোকিত হয়, আমাদের হাশর যেন এই নূরের সাথে হয়, আর আমাদের শেষ ঠিকানা যেন জান্নাত হয়, যেই জান্নাতে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাব, যেই জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, লিকা ইরাব হবে। আসুন, যারা আমরা এই কথা বলছি আর যারা এই কথা শুনছি, আল্লাহর কাছে ইখলাসের সাথে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন জান্নাতি হতে পারি আর জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islam Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. Ek Abraham dutya naste bhagwan ek hi hai, dusra nahi hai, nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhun, Kishore Taroka. প্রতি বৃহস্পতিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে পিএস টিভি বাংলায়। বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলে জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10টায় ভারতে পিএস টিভি বাংলায়।